স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে আরো একটি পর্বে। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি তালাতানা কুমিরা ইউনিয়নের শানপুর গ্রাম বা শানপুর গ্রামের যে গরুর হাটটা বসে সেখানে। এখানে আপনাদেরকে দেখাবো এখানে কি জাতীয় গরু পাওয়া যায়, বিশেষ করে যারা সাতক্ষীরা অঞ্চলে বাস করেন বা খুলনা এদিকে বাস করেন তারা এখান থেকে গরু সংগ্রহ করতে পারেন। এখান থেকে গরু সংগ্রহ করার জন্য জায়গাটা খুবই ভালো এবং এখানে গরু যেগুলো পাওয়া যায় দেখে মোটামুটি বোঝা যাচ্ছে যে সবগুলোই প্রায় দেশি গরু। তো চলেন দেখা যাক কী কী কোয়ালিটির গরুর কেমন দাম, এটা আপনাদেরকে আজকের ভিডিওতে জানাবো। এবং এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। চাচা গরু আপনার? হ্যাঁ। আচ্ছা এটা কি দেশি? পুরো দেশি? পুরো দেশি। এটা বিক্রি করেন কী হিসাবে আপনারা, মানে ওজন হিসাবে নাকি পিসে? এমনি থ্যাংক ইউ বিক্রি বিক্রি করেন। এটার আপনার দাম কত চাচ্ছেন? ৩৫,০০০ এটা এড়ে গরু। এখানে কি আপনাদের এই হাটে কি শুধু এড়ে গরুই পাওয়া যায়? বকনা গরু ওঠে। এটা কি আপনি যে দামটা চাচ্ছেন ওটা কি ফিক্স, মানে কম বেশি করবেন না? না ওটা কম হবে। কম হবে। এটা ওজন কেমন আছে আনুমানিক? তার সাথে পরবর্তীতে কথা বলে জানতে পেরেছি যে তিনি ভুল বা মিথ্যা কোনো ওজন বলতে চান না, তবে আপাত দৃষ্টিতে গরুটিকে দেখে আমার 75 থেকে 70 কেজি লাইভ ওয়েট হবে বলে মনে হয়েছে। গরু আপনার এই দুইটা বিদেশি? পুরো দেশি গরু। হ্যাঁ। এর দাম কেমন চাচ্ছেন আপনি? এসা আছে 46 করে। 46 করে। এগুলোর ওজন কেমন আছে আনুমানিক? ওজন আমরা কি করে বলবো, মানে মাপা হয়নি। দাঁত দাঁত কয়টা? দাঁতে নিয়ে আসবো। গরু কি কোনো ভ্যাকসিনেশন করছেন, মানে কোনো ওষুধ টষুধ দিয়েছেন এর আগে? আমরা তো নিয়ে আসি কিরেন কি আমরা। ও আপনারা কি নিয়ে এনে বিক্রি করেন এখানে? ও আমরা জিজ্ঞেস করি এই হাটটা কতদিন ধরে বসে এখানে? কতদিন আছি? বছর চলেন মতন বছর তিনে হচ্ছে এখানে বসে। এখানে কোথা থেকে গরু, মূলত গরু কোন কোন জায়গা থেকে আসে এখানে? আর ক্রেতারা কোন কোন জায়গা থেকে কিনে নিয়ে যায় এখান থেকে? এরা কিনে নিয়ে যায় কোন কি, মানে কোথায় এই জায়গাটা কিনে কারা, এখান থেকে কিনে কারা, মানে কিনে কোথায় কোথায় নিয়ে যায়? এবং আরো একটি বিষয় আপনাদের সাথে সরাসরি বলতে চাই, সেটা হচ্ছে ভিডিওটি কিন্তু গত বছর নভেম্বর ডিসেম্বরের দিকে শুট করা, অ্যাকচুয়াল সময়টা আমার মনে নাই। এটা কিন্তু এবছরের ভিডিও না, গত বছরের পুরানো ভিডিও, কোনো কারণে ভিডিওটি আপলোড করা হয়নি, সেজন্য এখন আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। এটা কি আপনার বাড়ি পালা না আপনি কিনে কিনে আপনি কিনে এনে ব্যবসা? এখানে কি বেশিরভাগ গরু এখান থেকে কারা সংগ্রহ করে, মানে কসাইরা? তারা নেই বেশি, বাইরের ব্যাপারী। আপনি এখানে কি যা দাম চাই চান আপনারা এগুলো ফিক্স দামে বিক্রি হয় না? কম অল্প একটু কম বেশি থাকতে হয়। তারপরে বেচা কেনা কেমন হয়? ভালো। এখানে পোষার জন্য কি কেউ গরু নেয় এখানে? বেশি নেয়, পোষা পোষার জন্য নেয়। এটা দাঁতার পরে এর ওজন সাইজটা বা ওজনটা মানে কতটুকু? এটা পিওর দেশি। এই হাটে কি শুধু দেশি গরুর দৌরত্ব কি বেশি, মানে দেশি গরু কি বেশি? না ওই জসলা আছে, ওইগুলো বড় গরু আছে, জানো ওই খামালে জানে। তবে চেষ্টা করবো 2021 সালে এই হাটটির বর্তমান অবস্থা আপনাদের সামনে তুলে ধরার। এবং এই হাটটিতে যেদিন আমি ভিডিও করতে যাই সেদিন বা ওই সময়টাতে আমি এই হাটের সব থেকে আকর্ষণীয় একটি বস্তুতে পরিণত হয়েছিলাম। এবং ক্যামেরা পার্সন হিসাবে আমার সাথে ছিল আমার ছোটবেলার বন্ধু, মানে খুবই ছোটবেলার। এই হাটটিতে মূলত মাঝারি সাইজের গরুই বেশি পাওয়া যায়, যেগুলোর ওজন 250 থেকে 400 কেজির ভিতরে। তবে দেখে কিনতে পারলে 450 থেকে 550 কেজির ফ্রেমের গরু এই হাট থেকে কেনা সম্ভব বলে আমি বিশ্বাস করি, যতটুকু আমি দেখেছি। আর এবছরের কি আপডেট হয় সেটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। এছাড়াও আরও অনেক ছোট ছোট গরু পাওয়া যায়। তবে এই হাটে যে গরুর দাম সেটা কিন্তু গাবতলী বা পাড়াগ্রাম গরুর হাটের থেকেও বেশ কম, 5,000, 10,000 বা 6,000 ক্ষেত্র বিশেষ আরও বেশি কম হতে পারে দরদাম সাপেক্ষে। যারা অনেক বেশি পরিমাণে এই সাইজের গরু কিনতে চাচ্ছেন তারা এসে ঘুরে যেতে পারেন, বিশেষ করে যারা খুলনা বা তার আশপাশ অঞ্চলে রয়েছেন। হাটটিতে আসলে বুঝতে পারবেন এখানকার মানুষজন অনেক সহজ সরল, কথা বললে বুঝতে পারবেন তাদের সরলতার প্রমাণ। তবে যেখানে ভালো থাকে সেখানে কিন্তু খারাপের উপস্থিতিও থাকে, সেটা মাথায় রাখবেন। কি আপনার বাড়ির পালা? না আমাদের সব কিনা হয়েছে। কিনা মানে গৃহস্থের বাড়ি থেকে কিনে এনে এখানে বিক্রি করা? গ্রাম থেকে কিনে এনে। এগুলো সবই তো জার্সি দেখে বোঝা যাচ্ছে? সব জার্সি। এগুলোর দাম কেমন করে যাচ্ছে না একটা?
এখানে কি আপনাদের হাটে কি ফিক্স দামে গরু বিক্রি হয় নাকি দাম কম বেশি করেন? দাম বেশি তো হবে, এক দামে তো গরু বিক্রি হয়। এই গরুগুলো আসলে ইয়ে যায় কোথায়, মানে আপনাদের এখান থেকে কারা বেশি অঞ্চলে থাকে? বাইরে ব্যবহারীরা নিয়ে যায়। কোন কোন জায়গা থেকে আসে ব্যবহারীরা? বাইরে ব্যবহারী ওই সাতমাইল থেকে আসে, বরিশালের ব্যবহারীরা আছে, আসে গ্রাম থেকে আসে, বিভিন্ন অঞ্চল থেকে এখানে ব্যবহারীরা আসে গরু কিনতে। আপনাদের হাটের বেচা বিক্রি কেমন হয়? খুব ভালো বেচা বিক্রি হয়। হাটটা কি কি বার বসে সপ্তাহে? বৃহস্পতিবার আর রবিবার, সপ্তাহে দুই দিন। সপ্তাহে দুই দিন। সময়টা? গরু বা ছাগল যেটাই কিনেন, কেনার সময় অবশ্যই যাচাই বাছাই করে আপনার বিচক্ষণতার সাথে বিচার করে তারপরে কিনবেন। দর্শক, সাতক্ষীরা জেলার যত গরুর হাট আছে সেসব গরুর হাটে কিন্তু গরু আনার মাধ্যম হচ্ছে এই যে নসিমন বা করিমন বলে এই যে ইঞ্জিন চালিত যে ভ্যানগুলো, এইগুলাই বেশিরভাগ ক্ষেত্রে ছোট সাইজের এবং মাঝারি সাইজের যে গরুগুলো হয় সেগুলো কিন্তু এই নসিমন বা করিমন যেগুলাই দেখছেন এখানে এগুলোতে করে নিয়ে আসা হয়। এবং এটাতে করে আনা নেওয়া এবং বহন খরচও তুলনামূলক পিক আপ বা ট্রাকের থেকে একটু কম। প্রতিবারের না এবারও নিষেধ করব, শুধুমাত্র আমার ভিডিও দেখে বিচার করে কখনোই গরু কিনবেন না। এবং অবশ্যই আমার ভিডিওতে যে তথ্যগুলো পান সেগুলো বিচার বিশ্লেষণ না করে কখনোই গরুর খামার করার সিদ্ধান্ত একদমই নেবেন না। আমি কিন্তু আপনাদের সাথে শুধুমাত্র জিস্ট অথবা মূল বিষয়টা খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করি, পুরো বিস্তারিত বিষয়টা কিন্তু কোনোভাবেই এত ছোট একটি ভিডিওতে বলা অসম্ভব। সুতরাং কোথা থেকে আপনারা গরু সংগ্রহ করবেন, কোনটা আপনার জন্য উপযোগী হবে, এটা আপনি নির্বাচন করবেন যে আপনার জন্য কোনটা বেশি লাভজনক। এবং গ্রাম বাংলার রূপ বা গ্রাম বাংলার পরিবেশ সবসময় আমাকে বিমোহিত করে। অনেকেই হয়তো আপনাদের ভিতরে জানেন, অনেকেই হয়তো বা জানেন না, আমার বাড়ি কিন্তু সাতক্ষীরা। বাছুর কেমন দামে বিক্রি করেন? 28,000-30,000। আপনার কাছে কেমন কেমন দামের আছে? আমার আছে 21,000-25,000-30,000 ভিতরে সব আপনার। এই যে আপনি 30,000 দাম যাচ্ছেন, এটা আপনি কত হলে ছেড়ে দেবেন? কোরবানির বাজার কেমন লাগে? কোরবানির সময় কি এর থেকে বড় বড় ডবল গরু? এখান থেকে পোষার জন্য মানুষ বেশি গরু নাই, কষাই সাথে সাথে পোষার জন্য গরু নাই। বাছুর কেমন পাওয়া যায়? মানে আরো আসবে গরু এরপরে। গাই গরু কেমন পাওয়া যায়? গাই গরু ভালো লাগে, গাই গরু ভালো পাওয়া যায়। কিন্তু আপনার এড়ি গরু কেনার জন্য হাটটা মোটামুটি ভালো। খানপুরের গ্রামের হাট, গ্রামের এই গরুর হাট থেকে আজ বিদায় নিচ্ছি। এখানে আপনাদেরকে টুকটাক দেখানোর চেষ্টা করেছি যে কেমন কোয়ালিটির বা কেমন ধরনের বা কেমন ধাঁচের গরু পাওয়া যায় এবং তাদের দাম কেমন কেমন। তো যারা আশপাশে আছেন বা যারা ব্যাপারী আছেন, যারা গরু সংগ্রহ করতে যাচ্ছেন, এই দামের ভিতরে দাম যেগুলো বলা হয়েছে এগুলো অবশ্যই আলোচনা সাপেক্ষে কম হবে কিছুটা। তো যারা গরু সংগ্রহ করতে যাচ্ছেন এখান থেকে, খামারের জন্য, পোষার জন্য, যে কোনো যে কারণেই হোক, তারা এখান থেকে সংগ্রহ করতে পারে। দশ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।